যেতে পারবে এবং সেই মানুষকে তাকে আগামী দিনের একজন সফল সুনাগরিক হিসাবে তাকে প্রতিষ্ঠিত করবে, দেশ সমাজ পরিবারকে তারা উন্নত করবে। আসুন আমরা সবাই মিলে এই যে বিশাল কাজ, সেই কাজে আমরা এগিয়ে থাকি। আমাদের কর্তৃপক্ষ, তাদের একটা তো মূল দায়িত্ব নিশ্চয়ই থাকবে, কিন্তু আমরা যারা তাদের কাছাকাছি যারা আছি, আমরা যেন তার সাথেই কাঁধ মিলিয়ে এই জায়গাটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি, সেটাই আজকের আমার সবার কাছে প্রার্থনা। নমস্কার, সবাইকে ধন্যবাদ, আমরা কাজ শুরু করি। অসংখ্য ধন্যবাদ ডাক্তার ওকে। আসলে ইনাকে আমি খুব ভিতর থেকেই শ্রদ্ধা করি, মানে ওনার পাশে বসে আছি এটাও আমার একটা গর্ব লাগে। কারণ আমি দেখেছি এত কম পয়সায় বা কম টাকা নিয়ে যে চিকিৎসায় পরিষেবা দেওয়া যায় এই যুগে, ওনার কাছে শিখতে হবে, এটা সত্যি অভাবনীয়। তার জন্য একবার জোরে হাততালি হোক একটু। আর ওনার অনেকগুলো প্রজেক্ট কাজ করেন, রামকৃষ্ণ মিশনটা চালান উনি, ওনারা ওনাদের কমিটি। কিছুদিন আগে কিছু নিম গাছ লাগিয়েছিল, আপনারা দেখবেন স্টেশনে যেতে যেতে নিম গাছগুলো ওনাদের হাতে তৈরি আর কি। আর ওনাদের অনেকগুলো কাজ, ওনাদের যে কোনো প্রোগ্রামে আমি স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে যাই, আর আমি ওনাদের পাশে থাকবো, এটা আমার ইচ্ছা। আর ওনাদের আমরাও ওনাদের কাছে পেতে চাই, সেই জন্য আপনাদের ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। ধন্যবাদ। আমরা ডাক্তারবাবুর সুচিন্তিত ভাবনা শুনলাম, সেই সাথে বেস্ট এডুকেশনাল হাব সম্পাদক খাদিমুল ইসলাম সাহেবের ভাবনা চিন্তা শুনলাম। আমাদের আলোচনার পরিধি আমরা এখানে শেষ করতে যাচ্ছি। আমরা মাইক্রোফোন দিচ্ছি রফিকুল ইসলাম সাহেবকে। ধন্যবাদ রসুলবাবুকে। আমরা আজকে এই মহতি দিন, সুন্দর দিন, সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আমরা এই প্রতিষ্ঠানের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি, যিনারা হাত বাড়িয়েছেন আমাদের পরিষেবা দেওয়ার জন্য। সঙ্গে আমি জানাতে চাইছি, খাদবুল সাহেব অনেকদিন আমার সম্মানীয় ব্যক্তি, আমরা মিশনের সঙ্গে অনেকদিন থেকে আমিও জড়িয়ে আছি। তিনি বলতেন মাঝে মাঝে যে হরিপুর হাই মাদ্রাসার দুটো রাস্তা ছোটো করে দিলে কেমন হয়। আমি গার্লস স্কুলের একটা করে দিতে পেরেছি, আপনারা যেখানে আমাকে পাঠিয়েছেন। সুতরাং আবার বয়সে যেটা 12 ক্লাস বয়স, একটা রাস্তা 150 মিটার সেন্টার হয়ে গেছে, অল্প দিনে এনআইটিতে যাবো, যেহেতু খাদমুল সাহেব বলেছিলেন এটা আমি করতে পেরেছি, আপনারা যে জায়গায় আমাকে পাঠিয়েছেন। ধন্যবাদ সবাই, অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা, ছোট্ট এটুকুতে আমরা খুব খুশি, কিন্তু আরও খুশি হওয়ার সুযোগ আপনারা দেবেন। আমরা আমাদের এখানকার পর্যায়ে শেষ করতে চলেছি, শুধু একটু ছোট্ট ঘোষণা, যারা চিকিৎসা পরিষেবা নেবেন অলরেডি রেজিস্টার্ড হয়ে আছে, আমাদের যে ক্লিনিক ওটার উদ্বোধন হবে, উদ্বোধক হিসেবে ডাক্তার পুলকেশ সাহা গিয়ে উদ্বোধন করবেন, তখনই আমাদের চিকিৎসা পরিষেবা শুরু হয়ে যাবে। এখনই আমি আস্তে আস্তে আমরা সবাইকে এগিয়ে যাওয়ার জন্য রিকোয়েস্ট করব, আগে আমাদের গেস্টরা এগিয়ে যাক, তারপরে আপনারা আসুন। Thank you.
আসসালামু আলাইকুম। আমার আগেটা হবে না।